তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আমাদের গেমের মধ্যে শুরু হয়ে গেছে নতুন একটা সিজন, যেই সিজনটার নাম দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম। অর্থাৎ আমাদের ক্লাশ অফ ক্লান্স গেমের আর এখানে চেস ডট কমের যে একটা কোলাবোরেশন ছিল সেটার এখানে আমরা দেখতে পারতেছি, ক্লাশ অফ ক্লান্স আর চেসের কোলাবোরেশন। এবং সেই হিসাবে ক্লাশ অফ ক্লান্স আমাদেরকে নতুন একটা সিজনের নতুন একটা চ্যালেঞ্জ প্রোভাইড করছে, যেটা হতে চলেছে চেস কুইন গ্যাম্বিট। তো বন্ধুরা, এখানে চেস কুইন্স গ্যাম্বিট যেটা আছে, এই চ্যালেঞ্জটাতে কিভাবে আপনারা ইজিতে থ্রি স্টার করতে পারবেন, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, এটাই হলো আমাদের গেমের মধ্যে আসা সেই চেস কুইন্স গ্যাম্বিট চ্যালেঞ্জ। তো আপনারা কিভাবে থ্রি স্টার করবেন একটা একটা করে আমি আপনাদেরকে বলতেছি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে আসবেন এই নিচের দিকের এই গ্যাপটার মাঝখানে। এখানে আপনারা ড্রপ করবেন একটা আইস গোলেম যাতে ট্যাঙ্কিং করে, এবং আপনারা পিছনে ড্রপ করে দেবেন আর্চার কুইন আর তিনটা হিলার। তো বন্ধুরা, আর্চার কুইন আর তিনটা হিলার সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে এই যে এক্সবোগুলো এবং আর্চার টাওয়ারগুলোকে টেক ডাউন করবে, আর আইস গোলেম যে আছে সে সামনে ট্যাঙ্ক করবে, অর্থাৎ যতগুলো ড্যামেজ আছে সে একাই নেবে। তো এখানে আশেপাশের চারটা বিল্ডিং টেক ডাউন হয়ে যাওয়ার পর আপনারা সুন্দর করে রিকল স্পেল সিলেক্ট করে আর্চার কুইনকে রিকল করে দিবেন। উপরে আপনারা ক্ল্যান ক্যাস্টেলের সামনে ড্রপ করে দিবেন একটা পয়জন স্পেল, বাঁচে থাকা আরেকটা আইস গোলেম এবং আপনাদের রিকল করা আর্চার কুইন আর তিনটা হিলার। সুন্দর করে এগুলোকে আপনারা ড্রপ করলে দেখবেন যে আর্চার কুইন এখানে যে ডিফেন্সগুলো আছে সেগুলোকে টেক ডাউন করতেছে, এবং আইস গোলেম ট্যাঙ্ক হয়ে যাওয়ার পর ফ্রিজ করে দিবে, আর যতগুলো এখানে এনিমি সিসির উইজার্ড ছিল সেগুলো ভাই পয়জন স্পেলে মারা যাবে। তো আপনারা আবার এখানে রিকল স্পেল সিলেক্ট করে রিকল করে নেবেন আপনাদের আর্চার কুইনকে। নিচের দিকে আসবেন, দুই পাশে দুইটা ওয়াল ব্রেক করে দিবেন, অর্থাৎ আপনারা আপনাদের আর্চার কুইনকে অ্যাটাক করার জন্য অ্যাক্সেস করে দিবেন, আর রিকল করা আর্চার কুইনটাকে এখানে টেসলার সামনে ড্রপ করে দিবেন। আর্চার কুইন একে একে এখানকার বিল্ডিংগুলোকে টেক ডাউন করবে। অপোজিট সাইডে আপনারা আলাদা করে একটা কাজ করবেন, আপনারা ড্রপ করে দিবেন এখানে আপনাদের তিনটা এই যে বাঁচে থাকা কি বলে সুপার আর্চার, এবং আপনারা ড্রপ করে দিবেন বাঁচে থাকা তিনটা হিলার। সুপার আর্চার এক রেঞ্জের মধ্যে এই দুইটা আর্চার টাওয়ারকে টেক ডাউন করে নেবে, এবং ক্যানন আর এখানে যে হিডেন টেসলা আছে সেগুলোকেও টেক ডাউন করবে। দুই পাশ থেকে আপনারা দেখতে পারতেছেন আর্চার এবং আর্চার কুইন ইজি ওয়েতে টেক ডাউন করতেছে। এখানে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আপনাদের যে এখানে আর্চার কুইন আছে সেই আর্চার কুইনকে আপনারা রিকল করে নিতে পারেন, এবং মাঝখানে যে আরেকটা গ্যাপ দেখতে পারতেছেন এখানে ড্রপ করে দেবেন একটা রেজ স্পেল এবং রিকল করা আর্চার কুইন। তাহলে এখানে আমাদের যে এনিমির আর্চার কুইন আছে সেটা ভাই এই রেজ স্পেলের সহায়তায় মারা যাবে, এবং আপনারা সেই এনিমি আর্চার কুইনের উপর ফ্রিজ স্পেল ইউজ করতে পারেন যদি আর্চার কুইনের এবিলিটিটা বাঁচায় রাখতে চান। তো দেখেন আমাদের আর্চার কুইন এখানে ওয়াল ব্রেক করতেছে, আমরা আমাদের ওয়াল ব্রেকটা ইউজ করলাম না, আর্চার কুইন একা একাই আগায় যায়। এখানকার যে আমাদের টাউন হল 12টা আছে, অর্থাৎ মেইন টাউন হলটা, সেই টাউন হলটা একা একাই টেক ডাউন করবে। এবং আপনারা কি করবেন, এখানে দেখেন বেস্টার মধ্যে আর বাঁচে থাকার মতন কিছুই নাই, আমাদের হাতের মধ্যে দুইটা রিকল স্পেল আছে, একটা রিকল করে আমরা মাঝখানে ড্রপ করে দিব যাতে এখানে আর্চার টাওয়ারটা এবং হিডেন টেসলাটা টেক ডাউন হয়ে যায়, এবং আরেকবার রিকল করে এই যে নিচের দিকের হিডেন টেসলাটা আছে এর সামনে আমরা ড্রপ করে দেবো আবার আমাদের আর্চার কুইনকে। তাহলে দেখেন আর্চার কুইনের এক শটের মধ্যে এটা ইজি ওয়েতে থ্রি স্টার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটুকু ভালো লাগছে। যদি আপনারা আমার টিউটোরিয়াল দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখে দিবেন। কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাশ অফ ক্লান্সের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।